শুভ সকাল শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছ আর তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো এটা আমাদের কি প্রার্থনা ঠিক আছে দেখো শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা কি করেছিলাম গত ক্লাসে আমরা জাতীয় ফুল সাপলা নিয়ে আলোচনা করেছিলাম রচনা তাই না এর আগের ক্লাসে আমরা ধান নিয়ে আলোচনা করেছিলাম আমাদের আরেকটি রচনা বাকি আছে সেটা কি আমরা জানি আমার মা তাই না তো আমরা আজকের ক্লাসে আমার মা সম্পর্কে জানার চেষ্টা করব তাই না দেখো গত ক্লাসটা আমি একটু জাস্ট রিভিউ দিচ্ছি তোমার সাথে থাকো শাপলা শাপলা একরকম জলজ ফুল শাপলা আমাদের জাতীয় ফুল শাপলা পানিতে ফোটে গ্রামের ডোবা খাল বিল নালা পুকুর দিঘি ইত্যাদিতে শাপলা ফুল জন্মে শাপলা ফুলের রং সাদা লাল এবং গোলাপি হয় শাপলার অনেক পাপটি হয় শাপলা ফুল শরৎকালে ফোটে বাংলাদেশে ফুলের অভাব নেই কিন্তু শাপলার মতো গৌরবময় আসন অন্য কোনো ফুল পায়নি বাংলাদেশে ফুলের অভাব নেই কিন্তু শাপলার মতো গৌরবময় আসন অন্য কোনো ফুল পায়নি বাংলাদেশের পয়সা মুদ্রায় শাপলা ফুলের ছাপ দেখা যায় শাপলা আমাদের জাতীয় ফুল আমাদের রাষ্ট্রীয় প্রতীক শাপলা কি আমাদের জাতীয় ফুল এবং আমাদের রাষ্ট্রীয় প্রতীক এটা হলো বর্গা ঠিক আছে জাতীয় তাহলে আমরা রিভিউ দিলাম এখন দেখো আমাদের পরের রচনাটা কি আমার মা বইটা নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে দেখো পৃষ্ঠা নাম্বার কত সাঁত্রিশ ঠিক আছে আমার সাথে থাকো আমার মা আমার মা দুনিয়ার সেরা মায়েদের মধ্যে একজন আমার মাকে আমি খুব ভালোবাসি আমরা জানি সবাই আমাদের আমরা আমাদের মাকে ভালোবাসি তাই না সাথে কাকে ভালোবাসি আব্বাকেও তাই না মানে আমাদের বাবাকেও আমরা ভালোবাসি তবে মাকে মনে হয় একটু বেশি ভালোবাসি তাই না এখন এটা তোমরাই ভালো বলতে পারবে কাকে বেশি ভালোবাসবে তাই না ঠিক আছে মাকেও ভালোবাসতে হবে সাথে বাবাকেও আমাদের কাছে দুজনই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো যেহেতু আমাদের রচনাটা হলো মা নিয়ে তাই আমরা মা নিয়েই আলোচনা করছি ঠিক আছে দেখো তাহলে বাড়িতে মাই আমাদের কি করান পড়ান মায়ের কাছে পড়তেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে এখন তুমি অনেকে আছে মায়ের কাছে পড়ে আবার অনেকে বাবার কাছেও পড়ে তাই না যে যার কাছে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানেই পড়বে এটাই তো নিয়ম তাই না তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবারা ব্যস্ত থাকে চাকরি করেন কাজে থাকেন তাই না তাই মারা আমাদের সময় দেন ঠিক আছে তাহলে মায়ের কাছে পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে তাই না খেলতে যেন আমার ভালো লাগে খেলতে যেমন আমার ভালো লাগে মায়ের কাছে পড়তেও ঠিক খেলার মতোই ভালো লাগে তাহলে খেলাধুলো করতে যেমন আমাদের ভালো লাগে তেমনি মায়ের কাছে পড়তেও আমাদের ভালো লাগে ঠিক আছে তাহলে দেখো আমি দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছাত্র হতে পারো ছাত্রীও হতে পারো তোমরা ঠিক আছে তাহলে দেখো সকাল কয়টায় তোমাদের স্কুল তোমরা জানো নিশ্চয় আটটায় তোমাদের স্কুল তাই না খুব সকালে মা ঘুম থেকে উঠে নামাজ পড়েন নাস্তা তৈরি করেন ঠিক আছে এরপর দেখো মা যে কখন ঘুমায় কখন জাগে আমি জানি না যখনই দেখি তখনই আমার মা কিছু করছে তাহলে মারা সর্বক্ষণ কাজে থাকেন তাই না এই যে তোমাদের পরিচর্যা বলো খাওয়া দাওয়া বলো লেখাপড়া বলো সেবা বলো সব কিছুই কি আমাদের মাই করছেন তাই না আমার অনেক সময় কী করি আমরা অনেক সময় দুষ্টুমি করি তাই না কিন্তু তারপরও আমার মায়ের ভালোবাসার কমতি নেই তিনি অনেক আদর করেন আমার অসুখ হলে মা সেবা করেন আমার কখন খিদে পায় মা জানে আমার মা খুব সরল ও স্নেহময়ী মায়ের মতো বড় মায়ের মতো প্রিয় আমার আর কিছুই নেই তাহলে বই থেকে আমরা পড়ে নিলাম আমরা মা সম্পর্কে যে যা জানি আমাদের মতো করে ইচ্ছে করে লিখতে পারি আমি জানি প্রত্যেকের মাই ভালো আমার কাছে আমার মাও ভালো ঠিক আছে আমার মা অনেক গুণী আমার মা আমার সেরা ডাক্তার আমার মা আমার সেরা শিক্ষক তাই না তাহলে আমার মা আমার কাছে সেরা সবার কাছে সবার মা সেরা ঠিক আছে তাহলে দেখো মিস লিখে দিচ্ছি তোমরা আমার আমার সাথে থাকো মা ঠিক আছে দেখো আমার মা অথবা মা ঠিক আছে দেখো আমার মা দুনিয়ার দুনিয়ার সেরা মায়েদের মধ্যে একজন তাহলে আমার মাকে দুনিয়ার সেরা মায়েদের মধ্যে একজন আমার মাকে আমি খুব ভালোবাসি সবাই সবার মাকে ভালোবাসে তাহলে লিখো আমার মাকে আমি খুব ভালো বাসি বাড়িতে কে পড়ায় আমাকে বাড়িতে মাই আমাকে পড়ান আমরা লিখতে পারি বাড়িতে মাই আমাকে পড়ান তাহলে বাড়িতে কে পড়ায় মা পড়ায় অনেকের বাবা পড়ায় তাই না মায়ের কাছে পড়তেই আমার ভাল লাগে মায়ের কাছে পড়তেই আমার ভাল লাগে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে তাহলে কি আমার মা দুনিয়ার সারা মায়েদের মধ্যে একজন আমার মাকে আমি খুব ভালোবাসি বাড়িতে মাই আমাকে পড়ান মায়ের কাছে পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ঠিক আছে এরপর কি লিখতে পারি খুব সকালে খুব সকালে খুব সকালে মা ঘুম থেকে উঠে মা ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং নামাজ পড়েন খুব সকালে মা ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং নাস্তা তৈরি করেন এবং কি করে নাস্তা নাস্তা তৈরি নাস্তা তৈরি করেন ঠিক আছে তাহলে কি খুব সকালে মা ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং নাস্তা তৈরি করে তাই না মা যে কখন ঘুমায় বা কখন জাগে আমি জানি না তাহলে কি লিখতে পারি মা যে মা যে কখন ঘুমায় মা যে কখন ঘুমায় কখন জাগে আমি জানি না মানে সার্বক্ষণিক মাকে আমরা দেখতে পাই কাজে ব্যস্ত থাকেন তাই না মাঝে কখন ঘুমায় কখন জাগে আমি জানি না আমি জানি না জানি না যখনই দেখি আমার মা কাজ করেন তাই না যখনই যখনই দেখি তখনই আমার মা তখনই আমার মা কিছু করছে তখনই আমার মা মানে সার্বক্ষণিক কাজে ব্যস্ত থাকে ঠিক আছে তখনই আমার মা কিছু করছে কিছু করছে ঠিক আছে এরপর দেখো আমি দুষ্টম আমি আমরা নিজের মতো করে লিখতে পারি আমি দুষ্টমি করলেও দুষ্টুমি করলেও আমার মায়ের ভালোবাসার কি কমতি নেই আমার করলেও আমার মায়ের ভালোবাসার কমতি নেই আমার মায়ের ভালোবাসার কমতি নেই ভালোবাসার কমতি নেই ঠিক আছে তিনি আমাকে অনেক আদর করেন আমার অসুখ হলে সেবা করেন তাই না তিনি আমাকে তিনি অনেক আদর করেন আদর করেন আমার অসুখ হলে মা সেবা করেন তাই না অসুখ হলে কে সেবা করে আমরা জানি হ্যাঁ আমার অসুখ হলে অসুখ হলে মা সেবা করেন সেবা করেন তাহলে অসুখ হলে কে সেবা করে মাই তো সেবা করে তাই না হ্যাঁ শিক্ষার্থীরা এরপর খিদে পেলে কে খাবার দেয় মাই খাবার দেয় তাই না আমার কখন খিদে লাগে মা জানে তাই না আমার কখন খিদে পায় পায় সেটাও মা জানে তাই না সেটাও মা জানে মারা সবকিছু জানে এই তো নাকি আমার কখন খিদে পায় সেটাও মা জানে ঠিক আছে তাহলে কি আমরা জানি আমাদের সবারই মা সহজ সরল হয় তাই না তাহলে আমরা লিখতে পারি আমার মা আমার মা খুব সরল ও স্নেহময়ী স্নেহময়ী আমার মা খুব সরল এবং স্নেহময়ী মায়ের মতো বড় মায়ের মতো প্রিয় আর কিছুই নেই আমরা এটা লিখে শেষ করছি দেখো মায়ের মতো প্রিয় মায়ের মতো প্রিয় এবং মায়ের মতো বড় মায়ের মতো বড় আমার আর আমার আর কিছুই নেই কিছুই নেই ঠিক আছে শিক্ষার্থীরা আমি আবারও পড়ছি দেখো আমার মা আমার মা দুনিয়ার সেরা মাইদের মধ্যে একজন আমার মাকে আমি খুব ভালোবাসি বাড়িতে মাই আমাকে পড়ান মায়ের কাছে পড়তে আমার সবচেয়ে বেশি ভালো লাগে খুব সকালে মা কি করে মা ঘুম থেকে উঠে নামাজ পড়েন এবং নাস্তা তৈরি করেন মা যে কখন ঘুমায় কখন জাগে আমি জানি না যখনই দেখি তখনই আমার মা কিছু করছে আমি দুষ্টুমি করলেও আমার মায়ের ভালোবাসা কমতি নেই তিনি অনেক আদর করেন আমার অসুখ হলে মা সেবা করেন আমার কখন খিদে পায় সেটাও মা জানে আমার মা খুব সরল ও স্নেহময়ী মায়ের মতো প্রিয় এবং মায়ের মতো বড় আমার আর কিছুই নেই ঠিক আছে তাহলে আমরা আমাদের রচনা এটা বাকি ছিল আমার মা সেটাও আমরা করে ফেললাম এর আগে দুটো করেছি তাই না ধান এবং শাপলা তাহলে আমাদের মোট কটি রচনা হলো তিনটি রচনা হলো তিনটি রচনা আমাদের করা শেষ ঠিক আছে তাহলে আমরা কি করব আমাদের এই প্রতিদিনের পড়াটা প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে এবং কি স্বাস্থ্যবিধি মেনে চলবে বাই